নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল শনিবার পনেরো তারিখ পনেরোই জানুয়ারি আগামীকাল পাঁচ রাশির শনিদেবের আশীর্বাদে লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে তো কোন এই ছয় রাশি সরি পাঁচ রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং প্রতিদিনের মতো আমি লটারির উপর দৈনিক লটারি ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি শুভ সময় অশুভ সময় এবং রাশিভিত্তিক সময়টাও আপনাদেরকে দিয়ে থাকি অর্থাৎ কোন টাইমে আপনারা লটারি কাটবেন না কোন টাইমটা কাটলে আপনাদের ক্ষেত্রে আদর্শ টাইম হতে পারে এবং এর পাশাপাশি রাশিভিত্তিক যে টাইম অর্থাৎ আপনি হয়তো শুভ টাইমে কাটতে পারছেন না আপনার ক্ষেত্রে আগামীকাল কোন সময়টা শুভ সেই রাশি অনুযায়ী আপনাদেরকে কিন্তু আমি প্রত্যেক দিনের জন্য আমি কিন্তু দিয়ে থাকি অর্থাৎ আপনাদেরকে এই লটারিটা যারা দেখছেন কি না আমি আবারও বলবো নিজ দায়িত্বে আপনারা এই লটারির ভিডিও দেখুন কারণ আপনার এখান থেকে আমি জন্মকুণ্ডলি দেখতে পাচ্ছি না আপনার এখান থেকে আমি হাত দেখতে পাচ্ছি না অর্থাৎ আপনার জন্ম ছকে যোগ আছে কি না বা দশা দশা পারমিট করছে কি না সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি যে পাঁচটি রাশির কথা বলবো সেই পাঁচটি রাশি কম হোক বেশি হোক বড় হিউজ অ্যামাউন্টে হোক বা কম অ্যামাউন্টে হলো পাঁচশো টাকা হলেও পাবে পাঁচ লাখ টাকা হলেও পাবে আবার এক কোটি টাকা হলেও কিন্তু পাবে কিন্তু এই পাঁচ রাশি আগামীকাল লটারি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে শনিদেবের বিশেষ আশীর্বাদ এবং কালকে যে যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে সেই দুটি নক্ষত্রের নামও আপনাদেরকে আমি বলব একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র একটি হচ্ছে আদ্রা নক্ষত্র কৃত্তিকা এবং আদ্রা নক্ষত্র কালকে থাকছে এবং এর সাথে সাথে কালকে যোগটা কিন্তু ব্রহ্মা থাকছে খুব ভালো এটা কিন্তু এবং এরপরে ইন্দ্রযোগ শুরু হয়ে যাচ্ছে দু দুটি যোগও কালকে দিনটিকে রিপ্রেজেন্ট কালকে দিনটিকে করছে এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি বলব কালকের যে রাহুকালটা সেটা সকাল নটা থেকে সকাল নটা থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় এই রাহুকালে কি শুধু লটারি বলে না যে কোনো কাজ আপনি করবেন কোনো শুভ কাজ কিন্তু সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু করবেন না অর্থাৎ এই সময়টা বর্জন করার চেষ্টা করুন এবার আমি আপনাদেরকে জানাবো আপনাদের শুভ সময় তারপরে তো রাশি অনুযায়ী রাশির শুভ সময় আপনাদের জানেন দেখুন আমি বারবার বলি যারা লটারি দেখছেন আবারও বলছি নিজের দায়িত্বে দেখুন আপনার চক্রে রাহু কেমন আছে রাহু কিন্তু এই হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু করিয়ে থাকে রাহু আপনার শুক্র শনি এবং বুধ এই চার চারটি প্ল্যানেট কেমন আছে আপনাদের পঞ্চম আপনাদের দ্বিতীয় আপনাদের ভাগ্য অর্থাৎ ভাগ্যভাব যত আপনার স্ট্রং হবে কি না যতটা আপনার ভাগ্যবাহ স্ট্রং হবে ততদিক আপনি কিন্তু অর্থ কিন্তু পাবেন অর্থাৎ এই লটারিটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ওপর কিন্তু ডিপেন্ড করে অর্থাৎ আপনার ভাগ্য যতটা পাওয়ার যোগ্য ততটাই আপনি কিন্তু আগামীকাল লটারিতে অর্থ আপনি কিন্তু পাবেন এবার আসি শুভ সময় কালকে শুভ সময়টা হচ্ছে বারোটা দুই থেকে বারোটা দুই মিনিট থেকে আপনার বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ বারোটা দুই থেকে বারোটা পঁয়তাল্লিশ আরেকটি আপনার শুভ টাইম কালকে বেরিয়েছে যেটা একটা ছাব্বিশ থেকে দুপুর একটা ছাব্বিশ থেকে আপনার তিনটা চোদ্দো অবধি একটা ছাব্বিশ টু তিনটা চোদ্দো এবং বারোটা দুই টু বারোটা পঁয়তাল্লিশ এই টাইম যে টাইমটা বলুন মানে দিনের একটা শুভ সময় কিন্তু থাকে এই টাইমের মধ্যে যদি আপনি কাটতে পারেন এবং আপনার ভাগ্যের স্বাদ যদি থাকে আপনি কিন্তু লটারি নিশ্চিত রূপে কিন্তু পাবেন লিখে রেখে নিন আমি কৌশিকরায় খুব জোর করাতে বলছি যদি আপনার সব দিকটা ম্যাচ খেয়ে যায় আপনি কিন্তু লটারি থেকে কম অঙ্ক হোক বেশি অঙ্কের হোক একটা টাকার এমন কিন্তু আপনি পাবেন ছোটো হলেও পাবেন বড় হলেও কিন্তু পাবেন তবে আবারও বলছি নিজের দায়িত্বে আপনারা দেখুন এবার যে রাশিগুলো আমি নাম বলবো যে রাশিগুলো আগামীকাল লটারি পেতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি সময়টা আপনাকে বলে দিতে চলেছি প্রথম যে রাশির কথা আমি বলবো পাঁচটি রাশির মধ্যে প্রথম রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কালকে শুভ সময়টা হচ্ছে সকাল এগারোটা দুই থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এগারোটা দুই থেকে বারোটা চুয়ান্ন আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা কালকে যেটা বেরিয়েছে আপনাদের বারোটা ছেচল্লিশ থেকে দুটো বাইশ পর্যন্ত বারোটা ছেচল্লিশ থেকে দুটো বাইশ পর্যন্ত মকর রাশি ক্ষেত্রে শুভ তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা তুলা তুলারাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে আপনাদের শুভ সময়টা যেটা বেড়াচ্ছে কালকে সেই টাইমটা হচ্ছে আপনাদের দুপুর দুটো চোদ্দ থেকে দুপুর দুটো চোদ্দো থেকে বিকাল চারটা বারো মিনিট পর্যন্ত দুপুর দুটো চোদ্দো থেকে খুব বড়ো টাইম আপনারা পাচ্ছেন কুম্ভ রাশির ক্ষেত্রে এরপরের যে রাশির কথা সরি রাশি ক্ষেত্রে এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে আপনাদের শুভ সময় হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বারোটা পঁয়তাল্লিশ মানে দশটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ কুম্ভ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে সব সবশেষ যে রাশির কথা আমি বলব যে রাশি লটারি পাওয়ার কিছুটা হলো যোগ দেখা যাচ্ছে পাঁচ নম্বর রাশি শনিদেবের বিশেষ কৃপায় ভাগ্য চমকাতে চলেছে সে রাশির নাম আপনার রাশি বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু আগামীকাল দুর্দান্ত সংযোগ সৃষ্টি করেছে বিশ্বরাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা দাঁড়াচ্ছে একটা দুই মিনিট থেকে দুপুর একটা দুই মিনিট থেকে তিনটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ একটা দুই থেকে তিনটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুব শুভ সময় কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বললাম আমি আবারও বলছি যে শুভ সময়ের কথা বললাম সেই শুভ সময় আপনারা কাটার চেষ্টা করুন যাদের ক্ষেত্রে হচ্ছে না ধরে নিন আপনার সময় হচ্ছে না সেক্ষেত্রে আপনারা রাশিভিত্তিক সময়টা আপনারা অ্যাপ্লাই করুন এবং নিজস্ব লাকি নাম্বার ফরচুনা নাম্বার আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন তাতে কী হবে লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়বে তবে আবারও বলছি নিজের দায়িত্বে ভিডিওটি আপনারা দেখুন কারণ আবারও একটা কথা যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে বা শনি পীড়িত আছে বা শুক্র পীড়িত আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও টাফ দাঁড়াবে বা পঞ্চম দ্বিতীয় একাদশ ভাব এর জন্য আমি আবারও বলছি রাহু কবচ শনি কবচ শুক্রের কবচ যদি আপনারা পরিধান করেন সেক্ষেত্রে কি হবে সেই গ্রহগুলো আপনার কিন্তু স্ট্রং হবে অর্থাৎ যে সকল গ্রহ হাতে প্রচুর অর্থ দেয় সেই গ্রহটা কিন্তু কিছুটা হল স্ট্রং কিন্তু আপনাদের হবে অর্থাৎ এই সময়ের মধ্যে আমি যে রাশিগুলোর কথা বললাম এবং টাইমগুলো আপনাদেরকে দিলাম এই টাইমের মধ্যে আপনি ধরে নিন আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ বৃষ্টি কিন্তু হবে কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক প্রাইজ আপনারা কিন্তু পাবেনই পাবেন অর্থাৎ নিশ্চিত রূপে আপনারা কিন্তু কালকে লটারি থেকে আমি প্রতিদিনের মতো কিন্তু আবারও আপনাদেরকে বলছি নিজের দায়িত্বে দেখুন এবং লটারির উপরে প্রতিদিন প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে থাকবো কোন কোন রাশির লটারির চোখ থাকছে তার উপর তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এবং যে নাম্বারটি যাচ্ছে কি না আমি আবারও বলছি অনেকে ফোন করছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন যত ফোন করার থেকে যদি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন কি না সেক্ষেত্রে ততদিক শুভ হবে কারণ আপনারা হোয়াটসঅ্যাপে সমস্ত কিন্তু তথ্য জানতে পারবেন তো ভিডিওটি ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ